আসসালামু আলাইকুম আ তু সকল ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটা ফুলদানি খুব সুন্দর একটা ফুলদানি এইখানে দেখতে পাচ্ছেন সো এই ফুলদানিটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের যে গেস্ট রুম আছে বা যে কোনো অফিসের রুমেই কিন্তু এটা আপনারা সাজায় গোছায় রাখতে পারবেন খুব সুন্দর কোয়ালিটির একটা দেখতে পাচ্ছেন ফুলদানি অলমোস্ট হচ্ছে আমাদের পরিচিত কারিগর দ্বারা তৈরি করা হয়েছে মিস্ত্রির দ্বারা সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সো এই ফুলদানিটাতে হচ্ছে দশটা ফুলের টপ কিন্তু রাখা যাবে খুব সুন্দর কিন্তু একটা ফুলদানি তো এইটার হচ্ছে কোয়ালিটি এবং হচ্ছে এইটার প্রাইস কীরকম হ্যাঁ কতদিন লাগছে এবং হচ্ছে এটা সম্পূর্ণ বিষয় নিয়ে আমাদের সামনে কথা বলবেন আমাদের হচ্ছে যিনিটা তৈরি করছেন মিস্ত্রি সাহেব তো ওনাকে আমরা একটু ওইটার সামনে একটু ডাকে নিব সো অলমোস্ট সাইজ যদি দেখেন তো দেখতে পাচ্ছেন একটা মানুষের সমান কিন্তু সাইজ সো আমরা ওনার মুখ থেকেই শুনবো যে এটা হচ্ছে কত টাকা খরচা পড়ছে কতটুকু মানে সাইজ এটার এবং হচ্ছে এটা এইটা বাদে আর কি কী ডিজাইন তৈরি করা সম্ভব সো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা একটা ফুলদানি বলা হয় এটা বিভিন্ন ধরনের মডেল তৈরি করা হয় এটা আপনার দশ পাতা এবং পাঁচ পাতা তৈরি করা হয় বারো পাতাও তৈরি করা হয় বারো পাতাও তৈরি করা হয় আপনার মনে করেন আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা যে সিস্টেমে করা হয়েছে ও এর থেকেও আরও ভালো করা যাবে চেষ্টা করলে আরও সুন্দর করা যাবে ইনশাল্লাহ আর এটার উচ্চতা বর্তমানে আমাদের পাঁচ ফিট আছে যখন আমরা বারো পাতা করবো তখন হয়তো বা ছয় ফিট হতে পারে সাত ফিটও বানাতে পারেন আপনারা এটা মেঘনি কাটে তৈরি করা হয়েছে আকার মুনি দিয়ে তো তৈরি তৈরি করা যাবে এবং ঘোড়া দিয়ে যাবে মেঘনি দিয়ে যাবে যার যেটা চয়েস সেই রকম করে আপনারা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ সো এইটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যদি কেউ এটা কিনতে চায় বা অর্ডার করতে চায় তো সেই ক্ষেত্রে কতদিন সময় লাগবে এক মাস সময় দিতে হবে এক মাস সময় দিতে হবে সো সুপ্রিয় সকল ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফুলদানি এইটা কিন্তু হচ্ছে আমাদের আর দশটি ফুলের টপ কিন্তু এখানে রাখা যাবে ওকে সো একদম খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সো এগুলোর প্রাইস কেমন হয় এগুলোর প্রাইস কাঠ যেরকম কাঠ সেরকম প্রাইস আছে গোহানি মানে আপনার মনে করেন চার হাজার টাকা পড়বে অলরেডি চার হাজার একারমনি আপনার ছয় হাজার মেয়েমনি পাঁচ হাজার এরকম আছে আচ্ছা তো এখন কথা হচ্ছে ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনাকে বলতে হবে যে আসলে মূলত কোন কার দিয়ে তৈরি করলে সবচেয়ে বেটার হবে বলে মনে হয় এটি কালারের দিক দিয়ে যদি আপনি চান তাহলে মেহগনি কাঠটা কালার একটু নিজের যে যেরকম দেখতে পাচ্ছেন এর থেকে আরও ভালো আসবে যদি পুরো গাছ হয় পুরো সার হয় তাহলে কালারটা আরও লাল টিপ আসবে আর আগের মনে আপনার মনে করেন একটু হালকা স্ট্যান্ডার কালার আসবে আর মেহগনি একটু সাদা এই ঘরানি সরি ঘরানি একটু সাদা আসবে এই তো সুপ্রিয় সকল ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর এর কোয়ালিটি দেখতে পাচ্ছেন আসলে 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 হচ্ছে আঙ্কেল এই যে এইটা যে এটা যে তৈরি করা হয়েছে সো এটাতে কি মানে কি কালার করা হয়েছে আঙ্কেল এটা রং রং করা হয়েছে ও আচ্ছা একদম টাইজের মতো মনে হচ্ছে খুব সুন্দর একদম স্মুথলি সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা ফুলের কলি দেয়া আছে ওকে এবং এখানে হচ্ছে প্রত্যেকটা টপ রাখানোর জন্য কিন্তু হচ্ছে আলাদা আলাদাভাবে কিন্তু আমাদের হচ্ছে দেয়া হয়েছে এক একটা করে হ্যাঁ থাক দেওয়া হয়েছে এই যে দেখেন এর কোয়ালিটিটা একদম খুব সুন্দর কোয়ালিটি যদি উপর থেকে আপনাদের কিন্তু আমি দেখাই সো দেখতে পাচ্ছেন এর কোয়ালিটিটা হচ্ছে জোশ একটা কোয়ালিটি আপনারা চাইলে হচ্ছে এটা কিন্তু নিজেদের গেস্ট রুম বা অফিস রুম যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন ওকে সো যদি কাউকে ভালো লাগে এটা ঠিক আছে এবং এই ধরনের আরও অনেক ধরনের ডিজাইন অলরেডি আমরা তৈরি করে থাকি সো যদি হচ্ছে আপনাদের কারো প্রয়োজন হয় এই ধরনের হচ্ছে ফুলের টোপ অফিসে রাখার জন্য বা হচ্ছে আপনার গেস্ট রুমে রাখার জন্য বা আপনি চাইলে নিজের রুমেও কিন্তু এটা ইউজ করতে পারবেন সো অবশ্যই আমাদের হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে আপনি চেক করে নেবেন আর সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আপনি এই ফোন নাম্বারে কল করে জানতে পারবেন তো আজকে ভিডিওটা মূলত আমরা এখানে শেষ করে দিচ্ছি আর এর যদি হচ্ছে কিছু এইচডি কোয়ালিটির পিক আপনাদের লাগে তাহলে হচ্ছে ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে একদম এইচডি কোয়ালিটিতে আপনি প্রত্যেকটা পিক দেখতে পাবেন যে এর কোয়ালিটিটা আসলে কত জস ওকে সো আমাদের হচ্ছে এটা অলরেডি সেল হয়ে গেছে সো আপনাদের যদি এটা লাগে তাহলে কিন্তু আপনার ফোন দিয়ে বিস্তারিত জানে নিতে পারবেন তো এখানে ভিডিওটি আমরা আজকে শেষ করতেছি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম